নমস্কার বন্ধুরা না বলবেন নমস্কার বন্ধুরা যা পাই তাই করি ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আর আজকে সকালটা রান্না দিয়ে শুরু করছি তো একটু রান্না আর আজকে মঙ্গলবার আমি আজকে স্কুলে যাব সেই জন্য গজুর জন্য ছোট হাড়িতে ভাত করেছি ছোট হাড়িয়ে ভাত করেছি আর তরকারি করছি একটা ঝোল করছি আর কি ঝোল পছন্দ করে তো সেই জন্য ঝোল করছি ঝোল ভাত খাইয়ে আমি স্কুলে যাব আগের বারে ঠিক মতো খাওয়ানোর সময় পাইনি প্রথম স্কুল যাবো তো আজকে সকাল করে রান্না করে নিচ্ছি খাইয়ে তারপর যাব চিপি দিবে চিপি দিবে কি মা তুমি আজকে ভিডিওতে কথা বলো তো ভালো করে সবাই বলে তুমি কথা বলো নি কি বলবে তোমাকে সবাই বলে তুমি কথা বলো নি তুমি আজকে নিজের মনে কথা বলো আর হাসো বেশি আমার হাসো পেছন দিকে উল্টে যাও আমি বেশি কথা বলিনি তো কি করছে সেটা বল এই যে ছোট বউ মামা বাড়ি গেছিল মামা বাড়ি আঁক এনেছে আঁকতো না জানো বাসের গোড়া এই যে আমাকে তুমি ছড়াও এই যে আমি ছড়াচ্ছি আমি ছড়ি দিলেও খাবে সত্যি আখ গুলো দেখুন আপনারা নিজেরাই দেখুন এটা আখ আখ বললে কেউ বলবে নি আমার কান্না পাচ্ছে খাবে আমার রাধুনি খাবে আমার রাধবো খাবে আর বৌমারও খাবে রাধুনি খাবে চিবি 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 আমাকে দেখাবে এমনি করে চিবাচ্ছে এমনি করে করে চিবাচ্ছে আর ওই যে জেঠিমা তো ওইদিকে বাসন ধুচ্ছে কি তোমাকে কে কাজ করতে বলেছে তোমাকে কে কাজ করতে বলেছে এই যে বললে খাবে নি খেতে পারবে নি রোগটা জানো তো গা জিভে লাল সরছে কি করব কোথায় বল বলে যে লোলা করছে ঠক ঠক ও লোলাটি সবুর কর বাবুর লয় শ্বশুর ঘর তাহলে এটা আমি একটু চিবিয়ে দেখছি এটা আমার শ্বশুর ঘর বাপু হচ্ছে লয় খাও খাও আই দেখ গজা গজা তোর বড় মার দিকে দেখ তরকারি হয়ে গেছে এবার গজুকে খাইয়ে দেব মা আর তুমি আর কাটতে হবে না তোমাকে এত আর কে খাবে খুবই ভালো মানে
আমরা এই এই আশাতে ছিল হাঁপিয়ে গেছি কথা বলতে পারছি নি মানে এইটার জন্য আপনারা সকলে জানেন যে প্রত্যেকটা মানুষ খুব কষ্ট করে এটার জন্য আর আমাদের হয়েছে খুব ভালো লাগছে মানে কি যে বলবো বলার মতো ভাষা খুঁজে পাচ্ছি না কি যে বলবো বৌদি তো কাল কাল রাত থেকে এখন এসে বলার পর সবাইকে চমকে দিল আর সবাই 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 খুব খুশি হয়ে গেছে সঙ্গে সঙ্গে কাকিমা ঠাকুমা আমাদের গলার আওয়াজ পেয়ে সবাই বেরিয়ে চলে এসেছে ঘর থেকে যে কি হয়েছে দেখতে এটা কিন্তু খুবই একটা মানে কি বলবো খুশির ব্যাপার আর সেটা মুখ দিয়ে কিছু বেরাচ্ছে না সত্যি বেরাচ্ছে না আর আমার হাত কাঁপছে আমি ক্যামেরাটা হয়তো ঠিক করে ধরে রাখতে পারছি না কি করব মানে এত মানে এই রকম একটা আশা এত তাড়াতাড়ি পূরণ হয়ে যাবে বলে আমরা সত্যি ভাবতে পারছি না সত্যি আনন্দের চোখে জল আসে সেটা আজ নিজেরা মানে রিয়েলাইজ করতে পারছি যে সত্যি আজ তো আমাদের মানে সব থেকে বেশি আনন্দের দিন মানে এরকম আনন্দ জীবনে ফার্স্ট টাইম পাচ্ছি মানে সত্যি খুবই আনন্দের দিন তো আনন্দের দিনে মানে কি বলবো বলার ভাষা পাচ্ছি না আর এই সমস্ত কিছুটাই আপনাদের জন্যই হয়েছে আপনারা আমাদেরকে এতটা সাপোর্ট করেছেন এতটা ভালোবেসেছেন সেই জন্য আমরা এতদূর এগিয়ে আসতে পেরেছি সফলতা পেয়েছি বৌদি তো মানে খুবই ইমোশনালি হয়ে পড়ছে বৌদি আর মানে চোখের জল ধরে রাখতে পারছে না চ্যানেলটা ওপেন করব বলে ভাবিনি মানে এই চ্যানেলটা বৌদি তুমি একটু কথা বলো তো বন্ধুরা কি বলবো মানে কোনো কথা বলতে পারছি না কারণ প্রত্যেকদিন মানে কন্টিনিউ
চ্যানেলে ভিডিও আপলোড করছি, ভিডিও দিচ্ছি, কিন্তু ভিডিওতে ভিউজ হচ্ছে না কি কোনো রকম চ্যানেলটা গ্রো করছে না, তখন কিন্তু সত্যি খুব খারাপ লাগছিল। আর ফার্স্ট ভিডিওতে আমি আসিনি, আমি প্রথম প্রথম ভিডিওতে শুধু বৌদিই আছে, কয়েকটা ভিডিওতে আমি ছিলাম, কিন্তু এইভাবে যে রেগুলার ভিডিওতে আসা, ভিডিও করা, এই সমস্ত কিছু আমি করিনি প্রথমে। আসলে আমরা ভেবেছিলাম যে আমরা রান্নার মাধ্যমে চ্যানেলটাকে দেব, কিন্তু সেটা পারিনি, সেটা হয়নি। তো তারপর আমার মনে হলো যে প্রত্যেকদিন ভিডিও করে আপলোড করে এডিট করে ছাড়া কিছুই হচ্ছে নি, মানে মনটা খুব তখন খারাপ হয়ে গেছিলো। সেই জন্য আমি বললাম যে আমি আর চ্যানেল ট্যানেল করবো না, আমাকে আর ভালো লাগছে না। তখন বৌদি বলল যে না, তখন আমি বললাম যে এতদিনের সফলতা কি বেকার হয়ে যাবে অনু, আমি তো এতদিন ধরে কষ্ট করছিলাম, তার সঙ্গে তুমি, তার সঙ্গে আমরা সবাই, বাড়ির সবাই চ্যানেলটাকে বলছে না, চ্যানেলটা অনু বলছে না বৌদি চ্যানেলটা আমরা আর চ্যানেলে আসবো নি, আর হচ্ছে কোনো চ্যানেলের কাজ করব নি। আমি বলি না, করতেই হবে, চ্যানেল কিন্তু ছাড়া যাবে না, চ্যানেল এতদিন ধরে এত রান্না করে আসছি, এত বন্ধুদের সঙ্গে শেয়ার করে আসছি, সেগুলো কি সব বিফলে যাবে? আমাদের এটা ভাবা হলো যে তাহলে রান্না বান্নাটা ছেড়ে আমরা যেটা করছি সেটাই দিই, এবং যেখানে যা মানে ভিডিও করি আমরা মানে তাই করি, মানে সেই ক্ষেত্রেই আমাদের চ্যানেলের নাম হলো যা পাই তাই করি। তার সাথে ব্লগটা, তার সঙ্গে আমার ছেলেও বলে দিচ্ছে ব্লগ, তো আমরা সেক্ষেত্রেই নামটা দিয়েছি যা পাই তা করি। তো পাচ্ছি তাই আপনাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি, কারণ আমাদের চ্যানেলের নামও যা, আর আমরা কাজও সেটাই করছি, ভালো লাগে কাজটা করতে। যখন আপনাদের কাছ থেকে ভালো ভালো কমেন্ট পাই তখন মানে এগুলো ভালো লাগে। কোনোদিন বৌদির নাচ, কোনোদিন দাদা বৌদির নাচ, কোনোদিন বৌদির গান, কোনোদিন আমার নাচ, কোনোদিন ভাইপোর নাচ, মানে সমস্ত কিছু মিলিয়েই আমাদের এই চ্যানেল। আর আমাদের পরিবার ছাড়া আমাদের এই চ্যানেল কিন্তু অসম্পূর্ণ। আর বন্ধুরা আরো একটা কথা বলি, আমাদের কোনটা আপনাদের সব থেকে ভালো লাগছে সেটা অবশ্যই জানাবেন, শর্ট ভিডিও না দাদা আমার হাজবেন্ড আমি নাচ করব সেটা ভালো লাগছে, না খালি গলায় যে আমি গানগুলো করি সেটা ভালো লাগছে, না এমনি ঘোরাঘুরি বাড়ির সব কাজ বাজ সেগুলো ভালো লাগছে, কোনটা ভালো লাগছে অতি অবশ্য আপনারা আমাকে কমেন্টে জানাবেন যে এই জিনিসটা আমাদের দরকার, এইটা করে দেখাও, তো অবশ্যই জানাবেন। কিন্তু এক একজন আবার কমেন্টে লেখেন, অনু তুমি কমেন্টে রিপ্লাই দিও না, তোমার ভিডিও আর দেখবো না, তোমার সাথে কথা বলবো না। আমি জানি এগুলো রাগে বলছেন, কিন্তু আমাদেরকে এতটাই আপনারা ভালোবাসেন যে আমাদের ভিডিও না দেখে থাকতেই পারবেন না, কিছুতেই আপনারা থাকতে পারবেন না, সেটা আমরাও জানি। হ্যাঁ, আপনাদের কিছু কিছু কোশ্চেন আছে, তো সেগুলো আমি পরে রিপ্লাই দিয়ে দেব। এবার 1K পূরণ হলে ইউটিউব থেকে যেটা একটা পাওয়া যায় সিলভার বাটন, তো সেটা আমরাও পাবো, মানে আমি শুধু সেই মুহূর্তটা ভাবছি, মানে এখনো পাইনি কিন্তু কল্পনা করছি সেটাকে, মানে তেলে যে কি করবো, পাগল হব না। পেতে গেলে তো কিছু ইউটিউবের রুলস আছে, সেগুলোকে মেনটেন করতে হয়। আমি এখন সত্যি জোর দিয়ে বলতে পারি আমাদের পরিবারের সংখ্যা কিন্তু এখন আর 15 জন নয়, আমাদের পরিবারের সংখ্যা এখন 1 লাখ ছাড়িয়ে গেছে, আমি এটা বলতে পারি। আমাদের পরিবার তো শুধু আর আমরা নই না কি, আমরা আমাদের ঘরের আপনারাও আছেন, তো আমি আর থাক পরে আরো বলবো মিষ্টি মুখ তো আপনারা নিশ্চয়ই বলছেন। আর আপনারা কালকে থেকে আমাকে কমেন্টে জানাচ্ছেন যখন আমার 1K সাবস্ক্রাইবার পূরণ হয়নি, পূজা তোমাদের কংগ্রাচুলেশনস, 1K সাবস্ক্রাইবার পূরণ হবে, মানে হয়নি তখন হবে, আর হওয়ার পর তো অবশ্যই অবশ্যই আপনারা কমেন্টে জানাচ্ছেন। আজকে আর কিছু বলতে পারছি না, বৌদি উঠে চলে গিয়েছে আর বলছে আমি আর পাচ্ছি না, মানে আজকে এখানেই থাকছে, পরবর্তী ভিডিওতে আবার কথা বলবো, টাটা বাই বাই, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এইভাবেই আমাদেরকে সাপোর্ট করবেন। আপনাদের সকলকে আরো একবার জানাচ্ছি অনেক 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 ধন্যবাদ, থ্যাংকস 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 থ্যাংকস, টাটা।